কালকে রাত্রেবেলা একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে কেনার ছিল অন্য একটা জিনিস, কিন্তু কালকে যে বৃহস্পতিবার একেবারেই মনে ছিল না, বাইরে গিয়ে দেখি সব দোকান বন্ধ, তারপরে মনে পড়লো যে আজকে তো বৃহস্পতিবার, মানে নীলার দিকে জিজ্ঞাসা করলাম, তো মোবাইল থেকে দেখে বললো যে আজকে বৃহস্পতিবার, তাই ভেবেছিলাম কেউ মারা টারা গেছে, সেই জন্য বোধহয় দোকান বন্ধ। তো একটু তরমুজ কিনে নিলাম, আর এখানে দেখো ফুচকা, অনেক দিন ফুচকা খাই না, তো আমি আর মেয়ে একটু ফুচকাও খেয়ে নিলাম। নীলাদ্রি তো খাবেই না, কোনোদিনও খায় না, আগে দুই একবার একটু খেয়েছে, তাও শুকনো, এই জল দেওয়া ফুচকা কোনোদিনও খায় না। তো আমরা বেশ ভালোই খেলাম, তবে জলটার মধ্যে না পুদিনা দিয়ে দিয়েছিল, মানে পুদিনা পাতা দিয়েছিল, পুদিনা পাতার সেন্টটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, তাই খেলাম, ভালোই খেলাম, কিন্তু খুব ভালো খেলাম না কালকে ফুচকাটা। আসলে আমরা এইখান থেকে ফুচকাটা খুব কমই খাই, মানে এটা হচ্ছে বেলঘরিয়ার এপারের ফুচকা, আর ও পার রাস্তার ওপারে আরেকটা বসে, সেই ফুচকা দাদাটা যে ফুচকাটা করে না, দারুণ, অসাধারণ টেস্ট হয়। আর উনি আসলে বললাম না পুদিনা দেয় দেখে, পুদিনা দেওয়াটা আমার ঠিক পছন্দ না, আবার অনেকের পুদিনা দেওয়াটা পছন্দ, ভালো লাগে, পুদিনা যে সেন্টটা সেই সেন্টটা আবার অনেকের ভালো লাগে। তো বেশি ফুচকার খেলাম না, মেয়ে 10 টাকার খেলো, আমিও 10 টাকার খেলাম। তারপর নীলাদ্রি গেল বাজার কলকাতায়, ওর একটা পারফিউম কেনার ছিল, পারফিউমটা কিনে নিয়ে আমরা বাড়ির পথে সুপ্রভাত রওনা দিলাম। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি বার, শুক্রবার, আর এখন বেজে গেছে 9টা বাজতে 10, আর আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন মায়ের কাছে। তো আজকে মায়ের আয়া আসবে না, আজকে কালকে 2 দিন আসবে না, তো এবার মার তো খাওয়ার অসুবিধা হয়ে যাবে, কিভাবে খাবে, কারণ ভাইও বেরিয়ে যাবে আজকে অফিসে। তো মা আমাকে বললো তাহলে তুই আয়, এসে আমাকে একটু রান্না করে দিয়ে যা। আমি ঠিক আছে, একদিন তো যেতামই, তো আজকেই যাচ্ছি। তো প্রথমে আমাদের 3 জনের জন্য রান্না করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে আবার 3টের সময় ভাই ফোন করে বললো যে তোদের খাবার আমি হোম ডেলিভারিতে বলে দিচ্ছি, শুধু মারটা তুই এখানে এসে করবি, আর আগে কথা ছিল যে এখান থেকে করে নিয়ে তারপর যাব। তো যাই হোক, এখন ওখানে গিয়ে করব। মেয়ে এখন ড্রেস করছে, আমার মোটামুটি ড্রেস কমপ্লিট, আমি বসে আছি এখন, ঘেমে যাচ্ছি, আচ্ছা খুব গরম লাগছে। আর যাব মেট্রোতে, নীলাদ্রি বলেছিল ওর সাথে বেরোতে, কিন্তু আজকে ট্রেনের খুব গণ্ডগোল, সেই জন্য আর বেরোইনি। এমনিতেও ট্রেনে যেতাম না, মেট্রোতেই যেতাম, যদিও কি হতো ট্রেনে গেলে, ওর সাথে বেরোলে ট্রেনে গেলে দমদম পর্যন্ত চলে গেলে সুবিধে হতো, আর এখন এখান থেকে আবার বরানগর যাওয়া, তারপর আর একটু হাঁটা, তারপর মেট্রো, অসুবিধে হয়ে যায়। তো চলো যাই মার কাছে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। জানি এখানে তো পেলাম কিসের জন্য, জট আটকাচ্ছে না, বুঝতে পারছি না। তো এখন দেখো আমি বাড়িতে চলে এসেছি, এসে আর ভাই এই যে বুড়ো মুখে রং মাখিয়ে দিয়েছে, সব ফ্রেশ ট্রেশ হয়ে এখন চা মানে খেতে বসেছি, মেয়েকে চা দিয়েছি, আমিও চা খাবো। এখানে মোটামুটি সব আছে, কি একটা ছিল, তো মার ঘরেই এখন দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে, কারণ ওখানে টিভি চলছে, সে কি চিরদিনই তুমি যে আমার নাকি সব সিনেমা দেখছে। মেয়ে ওইখানে ভাইয়ের ঘরে কম্পিউটার চালিয়ে ও যা দেখার কি সব দেখছে সেই সব দেখছে। আমি এখন চা খাবো, চা নিয়ে বসবো, মার মোটামুটি সকালের টিফিনও হয়ে গেছে, আমি এখন রান্নাটা করবো শুধু। আর আমাদের জন্য তোমাদের বললামই যে বাইরে থেকে হোম ডেলিভারি আসবে, তো চলো চাটা আগে খেয়ে নিই। ভাত বসিয়ে নিয়েছি, আর ওখানে সবজি কাট সবজির জন্য সমস্ত কিছু বের করে নিয়েছি, মাছও বের করে নিয়েছি, এখন স্টার্ট করবো, আমার দেরি হয়ে যাবে। আর আমি এখন এখানে সবজি কাটতে বসেছি, আর মেয়ে তো বললাম ভাইয়ের ঘরে টিভি কম্পিউটারে বসে আছে, আর মা এখানে আমার কাছে বসে বলে দিচ্ছে কি কি কাটতে হবে। আর বটিটা এত মানে ধার কম, আমি কিচ্ছু কাটতে পারছি না, মানে একটা মানে সাধারণ কাঁচকলা কাটতেও মানে মনে হচ্ছে কত আমাকে প্রেশার দিতে হচ্ছে। মাকে বললাম যে বটিটা ধার করানোর কথা, মা বললো যে হ্যাঁ এখান দিয়ে এখন, আগে বটি অল মানে ধার করানোর জন্য লোক যেত, কিন্তু এখন না আর ধার করানোর জন্য লোক যায় না। আর ভাইও নিয়ে গিয়েছিল একদিন, কিন্তু সেদিন কাউ ধার করানোর লোক পায়নি আর করানো হয়নি, খুব কষ্ট হচ্ছে বটি দিয়ে কাটতে। দেখো মা এখন, মা হাই বলে দাও, হাই কেমন আছো বলো সবাই, তুমি বলো সবাইকে কেমন আছো, কেমন আছো। এই দেখো এখন পুজো দিচ্ছে, পুজো দিচ্ছি,
স্নান টান হয়ে গেছে, এখানে পুজো দিচ্ছে, পুজো দিচ্ছি। আর এই যে ঠাকুর সব লাইট চালিয়ে দিয়েছে, পুজো দিচ্ছে, দেখ। বসেছে, পাঁচমিশালি দিয়ে খাওয়া হয়েছে, উচ্ছে সেদ্ধ দিয়ে খাওয়া হয়েছে, এখন মাছ খাবে, মাছ চারা পোনা। আর এখানে কি কি এসছে আমাদের জন্য দেখাচ্ছি, মোচা এখানে দিয়েছে, বেগুন ভাজা, আর রান্নাঘরে রেখেছি দেখা দিয়েছে ডাল, আর এখানে হচ্ছে মাছ, রুই মাছ দিয়েছে, দই দই রুই করেছে, আর ভাত তো আছে। বাড়ি থেকে চলে এলাম, এখন 9:45 বাজে, এসে রেখে নিরাজ্জি অনেক কিছু করে রেখেছে রান্না টান্না, কালকে শুধু আমাকে মাছ করতে হবে, আর বাদ বাকি তরকারি ডাল উচ্ছে সেদ্ধ সবই করা। আর আসার সময় দেখাও দেখাচ্ছে, দুটো পেঁয়াজি আর আর কিছু পাইনি, বেগুনি চেয়েছিলাম পাইনি, ডালের বড়া, আর এখানে এখন আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে চাটা একদম রেডি করে দিয়েছে আমাকে, এখন খাবো। ফ্যানটা চলছে, আর ওখানে প্রেশার কুকারে ডাল বসেছি, এটা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ভাত, বাড়ির থেকে যা ভাত তরকারি যা আনা হয়েছে আর কিছু লাগবে না, তবে দুটো রুটি মনে হয় করতে হতে পারে, অনেকগুলো অনেক ভাত ছিল, আমি না ভুল করে ভাইয়ের জন্য রেখে আসলাম, যদি ওর কম পড়ে, তা ভাই এখন ফোন করেছি বলছে এতগুলো ভাত রেখে গেছিস কেন, এত ভাত লাগে, ভাত ডাল আরও অনেক রয়েছে, নিয়ে আসতে পারতাম, তা আমি অত বুঝতে পারিনি, নিয়ে তো মানে না নিয়ে এসেছি, যাই হোক যা আছে হয়ে যাবে, আমাদের মাছ টাছ তো আছেই, হয়ে যাবে। এই দেখো ভাই করে দিয়েছে, আর ওখানে মেয়ে বসে আছে, চলো আমি খাওয়া দাওয়া করে নিই, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ঘরে চলে এসেছি। আর ভেবেছি তোমাদের বলছিলাম না যে ভাতে মনে হয় একটু কম পড়বো, বাবা ভাতে মোটেই কম পড়নি, একদম ঠিকঠাক সব হয়ে গেল, বরঞ্চ তার জন্য এক্সট্রা দুটো রুটি করা হলো, সেই রুটিগুলো এক্সট্রা হয়ে গেলো, বেকার রুটি, কারণ আমি বাসি রুটি একদম খেতে পারি না, কেউ খাইও না, একদম বাসি রুটি খাই না, মানে আমার রুটি বলতো যখনই রুটি সেই, মানে যখন রুটি খাবো ঠিক তখন রুটি করে তারপর রুটি খাবো, আর এটা মানে দুটো রুটি খুব গায়ে লাগে এরকম নষ্ট হলে, কালকে ফেলে দিতে হবে, কি আর করা যাবে। আর এই দেখো চুলগুলো এরকম উঠে উঠে থাকে, কি বিরক্ত লাগে, একটু সেরাম কিনতে হবে, সেরামটা শেষ হয়ে গেছে। তো চলো আজকের মতো বকবক এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল, যদিও শেষের পর্যায়ে এসে বললাম, তাহলে আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে, সবাই সুস্থ থেকো।